আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, আর এই রেসিপিটির নাম হচ্ছে চকলেট ক্রিম বান। এই চকলেট ক্রিম বান খুবই মজাদার এবং বাচ্চাদের খুবই প্রিয়। এই রেসিপিটি আপনারা আপনাদের সোনামণিদের যে কোনো অনুষ্ঠান এবং জন্মদিনে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন, আজকে আমি শেয়ার করছি কিভাবে এই মজাদার রেসিপি বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি নিয়েছি এখানে 2 কাপ ময়দা, তারপর আমি এখানে দিয়ে দিব ইস্ট। এখানে ইস্ট আছে প্রায় 1/2 চা চামচের মতো, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। এই উপকরণগুলো দিয়ে আগে একটু ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার, আর এই সব উপকরণ একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটি অরেঞ্জ কালার আসার জন্য ফুড কালার, তারপর এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার। এখানে আমি একটু অরেঞ্জ ফ্লেভারই ব্যবহার করছি একটি ভালো একটি ঘ্রাণ আসার জন্য। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ, আর সব একসাথে ঢেলে দিব না, অল্প অল্প করে আমি মিশিয়ে তারপর এই ময়দাটিকে ময়ন করতে থাকব। আর অবশ্যই এই ময়ানটি যেন একটু নরম থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে, না হলে বান শক্ত হয়ে যাবে। এই তো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর হাতে একটু সয়াবিন তেল মেখে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা সয়াবিন তেল না দিতে চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। এরপর আমি একটি উষ্ণ জায়গায় খুব ভালোভাবে ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন বানের জন্য ক্রিম রেডি করছি, আর এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি ভিভো, আপনারা চাইলে যে কোনো কোম্পানিরই নিতে পারেন। এরপর আমি ভালোভাবে এই ক্রিমটাকে বিট করে নেব, আর এই ক্রিমটা যেন অবশ্যই ফ্রিজ থেকে বের করা হয়, অর্থাৎ নর্মাল ফ্রিজ থেকে যেন বের করা থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই একটু ঠান্ডা হতে হবে, না হয় ক্রিম ভালো হবে না। তারপর এখানে মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আইসিং সুগার, আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারেন বা কমও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এই সব কিছু একসাথে খুব ভালোভাবে আবার ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ক্রিমটা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হবে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এই ক্রিমটা ঘন হয়ে এসেছে। আর এই ক্রিম হতে আমার সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট। এই তো এখন আমার এখানে এই ক্রিমটি রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটু খুব ভালোভাবে এই ক্রিমটি শক্ত হয়ে গিয়েছে, অর্থাৎ আমার এই ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি মিশিয়ে দিব চকলেট, আর এখানে আমি ওভেনে একটু ভালোভাবে মেল্ট করে নিয়েছিলাম। এখন আমি এই চকলেট এই ক্রিমের সাথে মিশিয়ে দিচ্ছি, আর অবশ্যই এই চকলেটটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। গরম গরম যদি এই চকলেট মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ক্রিমটি নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন এই চকলেটটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকে। এই তো এখানে আমার এই চকলেটটি মিশিয়ে দেওয়া হয়েছে, আর আমার এই চকলেট ক্রিম একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ক্রিমটি নর্মাল ফ্রিজে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর আমি এই ঢাকনাটি উল্টিয়ে দেখলাম, এই বানের জন্য ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে। এখন আমি এই ডোটি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভালোভাবে মথে নিব। বানের জন্য ডো যত ভালোভাবে মথে নেওয়া যাবে বান ততই সফট এবং নরম হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ খুব ভালোভাবে এই ডোটি মথে নিচ্ছি। ডো অনেকক্ষণ ময়ন করার পর দেখতে অনেক সফট হয়েছে। এখন আমি ছুরি দিয়ে এই ময়নটাকে 2 ভাগে ভাগ করে নিব, আর আমার বানে অনুযায়ী আমি ছোট ছোট করে লুচির মতো করে আমি কেটে নিব। এখন আমি ছোট ছোট করে এই বানগুলোকে কেটে নিচ্ছি।
বানের জন্য ময়নগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন উপরে শুষ্কতা চলে না আসে। এখন আমি এই একটি লুচির মতো করে নিয়ে একে খুব ভালোভাবে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখানে বেলাবেলির কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে খুব লম্বাভাবে গোল করে নিলেই হয়ে যাচ্ছে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। একটু গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে দিলেই হয়ে যাবে, এখানে বেলাবেলিরও কোনো প্রয়োজন হবে না। আর আমি সবগুলো একসাথে করে নিয়ে রেখেছি। আর এখন আমি একটি কাপড় দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব। এই বানগুলো এখন দিয়ে দিচ্ছি ইলেকট্রিক ওভেনে। আর ইলেকট্রিক ওভেনে দিতে না চাইলেও আপনারা সহজে চুলোতেও করতে পারেন। এরপর আমি এই বানগুলো যখন হয়ে যাবে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। আর এই বানগুলো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ছুরি দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি যেন ক্রিম ঢুকানোর সময় যেন খুব ভালোভাবে ঢুকতে পারে। এই তো আমি এখন বান সবগুলোর ভিতরেই একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন বানগুলোর ভিতরে ক্রিম ঢুকানোর পালা। এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি একটি প্যাকিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে দিয়েছি আর আমি এই বানের মধ্যে চকলেট ক্রিমটি দিয়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো বান রেডি হয়ে গিয়েছে, সবগুলোর ভিতরেই আমার এই চকলেট ক্রিম ঢুকানো হয়ে গিয়েছে। বানের উপরের অংশটি মেল করা চকলেটে চুবিয়ে নিচ্ছি। এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন। আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি, যে যেভাবেই সাজান না কেন খুবই মজাদার হয় এই ক্রিম চকলেট বান। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। ছোট সোনামণিদের জন্য আর যে কোনো পার্টিতে এই ধরনের একটি রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না। এই তো আমার এই চকলেট ক্রিম বানটি রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এই ক্রিম বানটি একটু ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় ঘন্টাখানেকের জন্য। এই চকলেট ক্রিম বান বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে কিন্তু এই চকলেটগুলো একেবারে গলে যাবে, ক্রিমও গলে যাবে, তখন আর এই চকলেট ক্রিম বানের আসল মজা স্বাদ খুঁজে পাওয়া যাবে না। তাই অবশ্যই ফ্রিজে রাখবেন এবং পরিবেশন করার আগেই বের করে নেবেন। তাহলে আজ এই পর্যন্ত। যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।